বন্ধুরা আজকে থেকে আমরা সম্পূর্ণ একটা নতুন সিরিজ শুরু করছি যেখানে আমরা টার্গেট রাখছি দু হাজার বাইশ সালে ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট হতে চলেছে তোমাদের প্রায় বারো হাজার প্লাস যেটা আছে ভ্যাকান্সি আসতে চলেছে তো একদম আমরা বেসিক থেকে যেটা আছে আমরা সমস্ত কিছুকে শুরু করব। আজকের আমাদের ক্লাসে যেটা আছে টোটাল দশটি কোশ্চিন নেওয়া আছে একদম আমরা বেসিক থেকে সলিউশন দেখব তো তোমরা রেগুলার ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে এর সঙ্গে সঙ্গে এটা তো আমাদের তোমাদের একটা প্র্যাকটিস আকারে তো ক্লাস থাকছেই এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা আছে একটা অধ্যায় ভিত্তিক ক্লাস থাকছে অধ্যায় ভিত্তিক ক্লাসটা যেটা আমরা শুরু করেছিলাম ফুড এসআইকে টার্গেট করে নিয়ে চলেছিলাম আমরা আপকামিং ফুড এসআই ক্লাবশিপকে টার্গেট করে নিয়ে যেখানে আমরা সুবীর দাস বুককে সলিউশন করছিলাম তো তার যেটা আছে অলরেডি আমি যেটা আছে তিনটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি সুন্দর করে সেটি দেখো প্লে করা আছে সেটিও যেটা আছে তোমাদের কন্টিনিউ শুরু হয়ে যাবে তো তোমরা সামনে যারা তোমরা ডাব্লিউ বিপির জন্য পরীক্ষা দেবে তোমরা অবশ্যই অতি অবশ্যই যে সুবির দাসের ম্যাথবুক সলিউশন যে সিরিজটা থাকছে সেই সিরিজটাকে অবশ্যই সকলেই কমপ্লিট করবে সেখানেও তোমাদের একদম বেসিক থেকে সমস্ত কোশ্চেনগুলোকে সলিউশন করানো হচ্ছে তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চিন কি আছে দেখো দুটি সংখ্যার সমষ্টি কুড়ি অন্তর আছে দশ সংখ্যা দুটির গুণ ফল কত সেটি বের করতে হবে ইজি কোশ্চিন কিভাবে করবো আমরা একদম বেসিক থেকে প্রথমে ইজি ইজি কোশ্চিনই থাকবে একবারে হার্ড কোশ্চিন নিলে হবে না দেখো এই যে সংখ্যা দুটির সমষ্টি মানে কি এ প্লাস বি কুড়ি সংখ্যা দুটির অন্তর মানে এ মাইনাস বি কত দশ এইবার এখানে দেখো দুটো যদি যোগ করি তাহলে এটা এটা কেটে যাবে তাহলে আসবে টু এটা আসবে তিরিশ তাহলে এর ভ্যালুটা আসবে কত আমাদের পনেরো এর ভ্যালু আসছে কি পনেরো এবার এর মান যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দাও তাহলে এখান থেকে আমাদের বিয়ের ভ্যালু কত আসবে পাঁচ চলে আসবে বিয়ের ভ্যালু পাঁচ আসবে এবার বলা হয়েছে সংখ্যা দুটি গুণফল নির্ণয় করতে হবে তাহলে গুণফল ফল কী এসে যাবে এ দুটোকে গুণ করবো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর বন্ধুরা এখানে উত্তর উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন দেখো যে নিম্নত্তর সমীকরণের জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে এইখানে আমাদের কোন সংখ্যা বসবে তো আমরা সিম্পলি এইখানে এক্স ধরে নিচ্ছি যদি এটাকে এক্স ধরি তাহলে কি সেভেন এক্স স্কোয়ার তো একবারই লিখছি আমি তো এই যে সেভেনটারও কি হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে এখানে কী এসে যাবে তো এটা এটা এসে যাবে আমাদের ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার বাই ফর্টি নাইন এ দিয়ে কত আসবে একাশির উপরে রুট মানে কি নয় এই যে তাহলে এই উনপঞ্চাশ কেটে যাবে এক্সের ভ্যালুটা আসবে কত তিন তিন আসবে তিন থেকে নয় তাহলে উত্তর আমাদের অপশানে অপশানে এখান থেকে সরি উত্তর নেক্সট কোশ্চেন দুটি সংখ্যা লস আগু সরি গসাগু তেরো তিয়াত্তর একটি সংখ্যা যদি থার্টি নাইন হয় তাহলে অপরটি কত হবে তো আমাদের লসগ গসগ অধ্যায়ের একটি সূত্র আছে যেখানে আমরা বলি দুটি সংখ্যার গুণফল এটা সমান হয় লসাগো ইন্টু গসাগো তাহলে এখানে কি দুটি সংখ্যার গুণফল ফল ধরে নিচ্ছি এবি এটা ইজিক্যালস টু কি তেরো ইন্টু দুশো তিয়াত্তর এবার এখানকার মধ্যে একটি সংখ্যা তেরো তার মানে যে কোনো একটা সংখ্যাকে তেরো নিয়ে নাও এখানে এটাকে নিয়ে নিচ্ছি তেরো তাহলে অপর আচ্ছা না সরি তেরো না থার্টি নাইন একটা সংখ্যা থার্টি নাইন তাহলে অপরটি কত তাহলে এই তাহলে এখান থেকে কাটাকাটি করো এটাই কাটলে কত তিন দিয়ে যাবে তিন দিয়ে এটাই কাটলে নাইনটি ওয়ান তাহলে বিয়ের ভ্যালুটা আসলো কত একানব্বই তাহলে অপর সংখ্যাটা কি আমাদের একানব্বই অ্যান্সার বন্ধুরা অপশান বি অপশান বি এখান থেকে সরি উত্তর নেক্সট কোশ্চেন এইস টু বিয়ের মান যদি এত হয় বি টু সি এর মান যদি এত হয় সি ইস টু ডি এর মান যদি এত হয় তাহলে এ স্টুডিয়ার মান কত তো এ ধরনের কোশ্চিনকে এ বাই ডি লিখবে এটা ইজিক্যালস টু বাই বি বাই সি ইন্টু সি বাই এ আকারে লিখে নেবে ঠিক আছে এবার দেখো এই ইস্টু মানে কি থাকে ইস্টু মানেই তো জানি আমি এ বাই বি তার মানে এর ভ্যালুটা কত তিনের চার এদিকেরটা তাহলে এবার জাস্ট এখানে মানগুলো বসাও এটা তিনের চার পরেরটাতে দেখো এখানে আটের নয় তারপরেরটা যেটা আছে আমি সি মানে পনেরো ষোলো অ্যাকচুয়ালি আমি এ বাই ডিকে এইভাবে লিখতে পারলাম কেন বলো তো এই যে দেখো এখান থেকে যদি আমি এই বিয়ের সাথে এটাকে কেটে দিই এই সি এর সাথে যদি সরি এটা ডি এটাকে যদি কেটে দিই তাহলে আলটিমেটলি কি এ বাই ডি এ পড়ে থাকবে এই এই জন্য লিখতে পারছি তাহলে এখানে কাটাকাটি করবো আমরা একটু এটাই কাটলে এটা দুই তিন দিয়ে কাটলে এটা তিন তিন দিয়ে এটাই কাটলে পাঁচ দুই দিয়ে এটাই কাটলে আট তাহলে কি আসলো পাঁচ বাই আট মানে কি পাঁচ ইস টু আট পাঁচ ইস টু আট বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে উত্তর হবে আমাদের অপশানে অপশানে এখান থেকে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বাহাত্তর লিটারের কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে ওয়ান টু থ্রি মিশ্রণে জলের পরিমাণ কত তো যখনই টোটাল কিছু একটা জিনিস দেওয়া থাকবে এবং সেই টোটালটাকে ডিভাইড করা থাকবে তখন আমরা সেইখান থেকে যেটা যে কে কতখানি পাচ্ছে সেটা কীভাবে বের করি টোটালটা যেটা আছে সেই টোটালটা ইনটু কে বের করতে হবে আমাদেরকে জল তাহলে প্রথম একটা মিল্ক তারপর একটা ওয়াটার তাহলে জলের রেশিও কত এটা তিন উপরে যাবে ডিভাইড বাই হয়ে যাবে এই দুটোর সমষ্টি মানে চার চার দিয়ে কাটলে এখানে কত আসবে আমাদের এখানে চার এক চার চার আটকে বত্রিশ চার আঠারো বাহাত্তর তো এটা এটা কেটে গেল আঠারো তিন আঠেরো চুয়ান্ন লিটার চুয়ান্ন লিটার বন্ধুরা উত্তর উত্তর অপশান সি নেক্সট দেখব পাঁচের ডেট সমতুল্য পরিমাণ কত মানে পাঁচের আটকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হবে যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হয় তার সঙ্গে শুধু একটা একশো গুণ করে দেবে একশো গুণ করে দিলে সেটি পার্সেন্টেজ হয়ে যাবে বা পার্সেন্টেজ থেকে যদি নর্মালে নিয়ে আসতে হয় যেমন এগুলো পার্সেন্টেজ আছে ধরুন টু পার্সেন্টেজ আছে এই টু পার্সেন্টেজটাকে যদি আমি নর্মালে নিয়ে আসতে চাই তাহলে কি করব টু বাই একশো হবে মাথায় রাখবে টু বাই একশো হবে তাহলে এখানে যেটা আছে এটা টু বাই একশো এই বা জাস্ট এর উল্টোটা যদি আমাদের শুধু টু থাকে এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে আসতে হয় তাহলে পার্সেন্টেজে যদি নিয়ে আসতে হয় তাহলে কী হয়ে যাবে এখানে গুণ এসে যাবে একশো পার্সেন্টেজে নিয়ে আসতে হলে তাহলে এখানে জাস্ট কি আমরা একশো গুণ করে দিচ্ছি তাহলে একশো গুণ করো এবং এ করে নিয়ে আসো কী কী বেরিয়ে আসছে কাটাকাটি করলে চার দুগুণ আট চার পঁজিশনে একশো তাহলে এটা কত আসবে একশো পঁচিশ ডিভাইড বাই টু মানে কি ষাট ষাট একশো কুড়ি মানে বাষট্টি বাষট্টি পূর্ণ একের দুই পার্সেন্টেজ বাষট্টি পূর্ণ একের দুই পার্সেন্টেজ বেরিয়ে আসবে এটা হবে উত্তর উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন তিন বন্ধু সি যেটা আছে পাঁচ সাত এবং ছয় রেশিওতে অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে ছয় মাস পরে সি তার মূলধনের অর্ধেক তুলে নেয় তার অর্ধেক মূলধন তুলে নিচ্ছে এ এর মূলধন চল্লিশ হাজার টাকা হলে মোট বার্ষিক লাভ যদি তেত্রিশ হাজার টাকা মধ্যে সি কত টাকা পাবে আচ্ছা মোট বার্ষিক মূলধন লাভ যেটা তেত্রিশ হাজার এখান থেকে সি কত পাবে সেটি ফাইন্ড আউট করতে হবে তাহলে এই যে এ নেবে এই যে বি এই আমাদের সি এ কত ফাইভ এক্স বি কত সেভেন এক্স সি যেটা আছে সিক্স এক্স এবার এর টাকা ইনভেস্ট থাকছে কত বারো মাস বিয়ের টাকা থাকছে বারো মাস এইবার সি এর ক্ষেত্রে একটু ক্যালকুলেট করতে হবে কি বলেছে দেখো ছয় মাস পরে সি তার মূলধনকে অর্ধেক করেছে ছয় মাস পরে তাহলে এখানে সি এর মূলধন ছয় প্রথম যে মূলধনটা ছিল এই মূলধনটা ছয় মাস ইনভেস্ট থেকেছে ছয় মাস পরে করছে মানে ছয় মাস তার টাকাটা ব্যবসায় ঢুকে থেকেছে এরপরে সে কী করে দিয়েছে তার টাকাকে অর্ধেক করে দিয়েছে মানে কি করে দিয়েছে থ্রি এক্স করে দিয়েছে টাকা এই টাকাটা তার কমাস থেকে যে আরও ছমাস পড়ে আছে মানে এটা ছ মাস থেকে যে এবারে এদের আমরা কী নেব অনুপাত নেব তাহলে এদের অনুপাতটাকে আর একটু সিম্প্লিফাই যদি করে নাও এই ছয়কে এই ছয়কে যদি কমন নিয়ে নিই তাহলে কিন্তু এই ছয় কেটে যাবে এটা কেটে টু হয়ে যাবে এটা কেটে টু হয়ে যাবে তাহলে আলটিমেটলি আসবে কি এটা দশ এক্স এটা আসবে চোদ্দো এক্স এবং এটা আসবে কত নাইন এক্স এটা কী বলতো এটা হয়ে গেল তাদের যে লাভ সে লাভের অনুপাত এই লাভের অনুপাত বেরিয়ে আসলে এইবার আমরা কোশ্চিনে জানি যে মোট লাভ এত তাহলে এ এর লাভ হচ্ছে দশ এক্স বি এর হচ্ছে চোদ্দো এক্স সি এর হচ্ছে নয় এক্স তাহলে এদের সব লাভগুলোকে যোগ করে দিলে এটাই আমাদের তেত্রিশ হাজারের সঙ্গে সমান ঠিক আছে তাহলে এটা যোগ করলে কত আসবে তেত্রিশ এক্স এটা আমার সমান কার সঙ্গে তেত্রিশ হাজারের সঙ্গে এখান থেকে এক্স যে এক্সের ভালো এক হাজার চলে আসলো এইবার আমাদের কোশ্চিনের উত্তর কী চাইছে কত লাভ পাবে তাহলে সের লাভাংশ কত যে নাইন এক্সের সঙ্গে সমান তাহলে এখানে কি এক্সের ভ্যালু বসিয়ে দাও এখানে তাহলে আসবেন ন হাজার টাকা উত্তর অপশন এক নেক্সট কোশ্চেন বার্ষিক পাঁচ হারে পাঁচ হাজার টাকা ছ বছরের সরল সুদ কত তাহলে এখানে এক হলো ফর্মুলা ফর্মুলা কী বলে আমাদের আইজিক্যালস টু পিআরটি বাই হান্ড্রেড অথবা পাঁচ হাজার টাকার এক বছরের সুদ বের করো মানে পাঁচ পার্সেন্টের সুদ হচ্ছে তাহলে পাঁচ পার্সেন্ট যদি সুদ হয় তাহলে কত টাকা আসে পাঁচ পাচ্চা পঁচিশ টাকা আসে এবার সরল সুদ যেহেতু যেহেতু সরল সুদ সরল সুদ কী হয় প্রত্যেক বছর সেম বাড়ে মানে এবছর যদি পঁচিশ টাকার সুদ হয় পরের বছরও পঁচিশ তারপরে বছরও পঁচিশ তারপরে বছরও পঁচিশ তারপরে বছরও পঁচিশ তাহলে এখানে মোট কত বছর ছ বছর তাহলে জাস্ট পঁচিশকে ছয় দিয়ে গুণ করে দাও ছয় পঁচিশন হয় আমাদের দেড়শো দেড়শো টাকায় উত্তর কিংবা এখানে ফর্মুলায় ফেলো সুদ ইজিক্যাল টু প্রিন্সিপাল পাঁচশো টাকা রেট অফ ইন্টারেস্ট পাঁচ টাইম ছয় ডিভাইড বাই একশো এই কাটো পাঁচ ছয় তিরিশ তিরিশ ইন্টু পাঁচ মানে দেড়শো টাকা উত্তর অপশান এ নেক্সট কোশ্চিন চলে আসবো দেখো বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে পাঁচ হাজার টাকা দু বছরের সুদ আসল কত হবে হ্যাঁ ভাই নোট করতে বলা হয়েছে ঠিকই এই যে দেখো এখানেও ফর্মুলা আছে ফর্মুলা ছাড়া বেশি যদি আমরা করতে যাই একটা ট্রিকে দেখো এই যে পাঁচ হাজার টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ আমাদের বের করতে হবে তাহলে প্রথমে এই দুইবার নিয়ে নাও এটা দু বছরের ক্ষেত্রে এই ট্রিকটা মাথায় রাখবে তিন বছরের ক্ষেত্রে প্রথমে তিনবার নিতে হবে তো এখানে কি পাঁচ পার্সেন্টেজ হারে তাহলে এই পাঁচ হাজারের পাঁচ পার্সেন্টেজ কত বের করো পাঁচ হাজারের পাঁচ পার্সেন্টেজ কত আসবে আমাদের যদি নিজে নিজে যদি ক্যালকুলেট না করতে পারো তাহলে এই দিয়ে করে নেবে সাইডে পাঁচ বাই একশো আসবে এই জিরো এই জিরো কেটে যাবে তাহলে পাঁচ বাচ্চা পঁচিশ শূন্য কিংবা মনে মনে করবে নিচে তো দুটো শূন্য আসবে এই দুটো শূন্য এখান থেকে কেটে যাবে তাহলে পাঁচ বাচ্চা পঁচিশে দুবার করো তার মানে কি দুবার লিখে নেবে এবার এটার উপরে কারণ আমাদের এ কী হয় চক্রবৃদ্ধি সুদ কী হয় সুদের উপরে সুদ হয় মানে যেটা সুদ আসলো এরও উপরে সুদ হবে তাহলে এর উপরে সুদটা কত হবে একবার পাঁচ পার্সেন্টেজ তাহলে এর একবার পাঁচ পার্সেন্টেজ আমাদের কত আসবে একটা জিরো এখান থেকে কেটে যাবে একটা জিরো কাটবে নিচে দশ করে থাকলো পাঁচ পঁচিশ একশো পঁচিশ মানে বারো পয়েন্ট পাঁচ এইবার এইটা কি এটা তার প্রিন্সিপাল এটা সে প্রিন্সিপাল এটা যেটা আছে তার সুদ পাঁচশো টাকা এটা কি সরল সুদ যদি এই কোশ্চিনটাতে সরল সুদ বের করতে বলা হতো তাহলে পাঁচশো টাকায় হয়ে যেত কিন্তু এটা চক্রবৃদ্ধি সুদ চা হয়েছে মানে কি এদিকে আরও বারো পয়েন্ট পাঁচ এবার আচ্ছা এটা নিচে এবার এগুলো সবগুলোকে জুড়ে দাও সবগুলোকে জোর করে দিলেও সেটাই আমাদের হয়ে যাবে অ্যামাউন্ট অ্যামাউন্ট ইজিক্যাল টু কাকে বলে সুদ আসলকে অ্যামাউন্ট বলে বোঝানোর ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে অনেকটা সময় লেগে যাচ্ছে কিন্তু একবার যদি জিনিসটা বুঝে যাও একদম ইজিলি করে নিতে পারবে তাহলে এখানে কী চলে আসবে সাড়ে পাঁচশো প্লাস বারো মানে পাঁচ হাজার পাঁচশো বারো পয়েন্ট পাঁচ টাকা বারো পয়েন্ট পঞ্চাশ টাকা বলতে পারো তাহলে এখানে উত্তর আসবে পাঁচ হাজার টাকা উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন দেখো এক ব্যক্তি 8 টাকায় দশটি দ্রব্য ক্রয় করে প্রতিটি এক টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত কীভাবে করবে কেনার টাইমে কি করেছে আট টাকায় দশটি কিনেছে উল্টো করে ভাবলে সে দশটি কিনেছে কত আট টাকায় ঠিক আছে দশটি দ্রব্য কিনেছে আট টাকায় ঠিক আছে এখানে আট টাকায় দশটি কিনেছে মানে কি দশটি দ্রব্য আট টাকায় কিনেছে ঠিক আছে এবারে দেখো প্রতিটির দাম প্রতিটিকে যখন বিক্রি করছে তখন এক টাকা পঁচিশ পয়সা করে বিক্রি করছে এক টাকা পঁচিশ পয়সা করে বুঝো তার কাছে কয়টা দ্রব্য আছে অবশ্যই সেই দশটা দ্রব্যই আছে যখন সেল করছে তাহলে সে মোট কত টাকা সেল করছে প্রতিটা দ্রব্যের দাম এখন করেছে কত এক টাকা পঁচিশ পয়সা তার কাছে আছে দশটা এই তার কাছে আছে কয়টা দশটা আছে তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে কত চলে আসবে এখানে দুটো জিরো একটা জিরোকে এখান থেকে যদি আমরা কেটে দিই এখান থেকে যদি কেটে দিই তাহলে আসবে কি বারো পয়েন্ট পাঁচ তার মানে সে দশটি দ্রব্য বিক্রি করেছে কত বারো পয়েন্ট পাঁচে বারো পয়েন্ট পাঁচ আসলে কীভাবে বুঝতে পারলে কি না প্রত্যেকটা একটার দাম এক টাকা পঁচিশ পয়সা তাহলে দশটার দাম কত জাস্ট গুণ করে দাও এক টাকা পঁচিশ পয়সা ইন্টু দশ ক্যালকুলেট করো বারো পয়েন্ট পাঁচ এবার সে কিনেছিল আট টাকা এবার দেখো দশটি দ্রব্য তুমি দশটা পেন আট টাকায় কিনেছো দশটা পেন বারো টাকায় বিক্রি করেছো তাহলে তোমার লাভ কত কতখানি হচ্ছে চার টাকা লাভ হচ্ছে সেই জিনিসই এখানে সে দশটা পেন ধরে নাও কিনেছিল আট টাকায় এবং দশটা বিক্রি করেছে বারো পয়েন্ট পাঁচ টাকায় তাহলে তার লাভ কত হয়েছে চার পয়েন্ট পাঁচ টাকা এ ধর ডিফারেন্স এটা এটার তার লাভের আবার আমাদের কী হার বের করতে হবে পার্সেন্টেজ তাহলে ডিভাইড বাই কত হবে এখানে আট ইন্টু হবে আমাদের একশো হুম একশো তো এই পয়েন্ট যদি এখান থেকে তুলে দিই এখান থেকে আমাদের একটা জিরো কেটে যাবে আর একটু যদি সিম্প্লিফাই করতে চাই করতে পারি এটাকে আমরা চার করে দিচ্ছি এটাকে পাঁচ করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা ছাড়ো এভাবে না করে গুণ করে না একবারে চারশো পঞ্চাশ ডিভাইড বাই আট তাহলে পাঁচ আটটে চল্লিশ পাঁচ আটটে চল্লিশ পঞ্চাশ থাকছে আট ছয় আটটে আটচল্লিশ কুড়ি থাকছে তাহলে একটা পয়েন্ট আট দুগুনো ষোলো চার থাকছে পঁচিশ ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ পার্সেন্টেজ লাভ হচ্ছে উত্তর অপশান এ অপশান এ বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আসি ক্লাসের শেষ কোশ্চেন এবং এটি থাকছে তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকালে এটি কমেন্ট করে জানাবে দেখো কি আছে একটি নল কোনো চৌবাচ্চা দশ মিনিটে এবং অপর একটি নল পনেরো মিনিটে পূর্ণ করতে পারে নল দুটি একসঙ্গে খোলা হলে কত সময় খালি চৌবাচ্চা পূর্ণ হবে তো চেষ্টা করে দেখবে যারা পুরনো আছে তোমরা তো অবশ্যই পেরে যাবে সঙ্গে সঙ্গে দেখে দেখে এটা আমি তোমাদেরকে দেখে দেখে অ্যান্সার করার ট্রিক শিখিয়ে দিয়েছি যে কীভাবে শুধু দেখে দেখে করতে পারবে তো যারা তোমরা নিউ কামার আছে তোমরা একটু চেষ্টা করবে ট্রাই করে কোশ্চেনটাকে সলিউশন করা তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং